নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর টেক নিউজ। পুরো ভিডিওটাকে আপনাকে দেখতে হবে এই টেক নিউজটাকে জানতে গেলে, এবং ইনফরমেশনগুলো খুব ভালো ভালো রয়েছে, আশা করি আপনার ভালো লাগবে এবং পছন্দ লাগবে। যদি ভালো লাগে আপনার যেটা করণীয় সাবস্ক্রাইব লাইক সেটা অবশ্যই আপনি করবেন। তো শুরু করছি আজকের টেক নিউজ। তো ভারতের মার্কেটে যে সমস্ত স্মার্টফোনগুলো এরপর থেকে লঞ্চ হবে বলছে নাকি, সেখানে টাইপ সি, হ্যাঁ টাইপ সির চার্জিং পয়েন্ট হবে, মানে চার্জারের যে পয়েন্টটা সেটা মানে ইউএসবি টাইপ সি পোর্ট হবে, ঠিক আছে। এবং অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল গ্যাজেটগুলো আসবে সেগুলোর অন্যান্য মানে হয়তো টাইপ সি পোর্ট না হলেও অন্য কিছু হবে, তো সেটা নিয়ে আলোচনা চলছে। তো এটা একটা খুব ভালো জিনিস একদিক থেকে, তবে দেখা যাক কতদূর কী হয়। এই ব্যাপারে যাবো, তো যা ইনফরমেশন পাবো ডেফিনেটলি খবর দেবো। তো চলে আসছি পরবর্তী নিউজে। এই নিউজটা বলবো টেলিকম, মানে টেলিকম যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে নিয়ে বলবো না, 5G নিয়ে বলবো। তো 5G বলছিলাম অক্টোবর মাসে আসবে, তো 5G রোল আউট হতে মোটামুটি অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের মতো টাইম লাগবে। এবং মেন মেন যে সমস্ত সিটিগুলো আছে, টাউনগুলো যেমন কলকাতা, পুনে, দিল্লি, এই সমস্ত মেন মেন টাউনগুলোতে কিন্তু প্রথমে 5G অ্যাভেলেবেল হবে। আস্তে আস্তে সমস্ত জায়গাতেই রোল আউট হয়ে যাবে, সেই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার নয়। হ্যাঁ, তবে মানে একদিনেই যে সমস্ত জায়গায় কভার হয়ে যাবে সেটা কিন্তু নয়, ঠিক আছে, একটু টাইম লাগবে। আর স্বাভাবিক ব্যাপার এটা হতেই হবে, হ্যাঁ, কারণ একদিনে তো সম্ভব নয় করা। হ্যাঁ, তো 3 মাস মোটামুটি 2022 মধ্যে মোটামুটি 5G চলে আসবে আমাদের ভারতের মার্কেটে। তো এটা একটা বিরাট বড় ব্যাপার, 5G আসছে অবশেষে, ঠিক আছে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এটা একটা খারাপ খবর আপনাদের জন্য, যে স্মার্টফোনের দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে, ঠিক আছে। এরপর স্মার্টফোনের দাম বাড়তে পারে, কেন বলছি, কারণ নাথিং ফোন 1 যে ফোনটা লঞ্চ হয়েছিল, মানে একটু ইন্টারেস্টিং ফোন বলতেই পারেন, নতুন টেকনোলজি আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো সেই ফোনটার প্রাইস কিন্তু 1000 টাকা পর্যন্ত বেড়েছে, ঠিক আছে। আগে যা প্রাইস ছিল তার থেকে 1000 টাকা বেড়েছে। তো এরপরে তার সাথে সাথে আপডেটও এসছে, তার একটা ক্যামেরা এবং যে সমস্ত বাগ ফিক্সের আপডেট চলে এসছে অলরেডি। তো প্রাইস যদি নাথিং ফোন 1 বাড়ে 1000 টাকা, তো ধরুন মোটামুটি আস্তে আস্তে মোটামুটি সমস্ত স্মার্টফোনেরই প্রাইস আস্তে আস্তে বাড়তে পারে। তবে এখন জানি না কতদূর কী হবে, সময়ের সাথেই মানে সময় কথা বলবে আর কি, সময়ের সাথেই বোঝা যাবে কী হয় না হয়। এই ব্যাপারে যাবতীয় যা ইনফরমেশন পাবো সেটাও খবর দেবো। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এটা একটা বলতে পারেন, এটা আইফোনকে নিয়ে বলবো, আইফোন 14 সিরিজকে নিয়ে। তো এটা একটা খবর পেলাম, সেই জন্য আপনাদেরকে ইনফর্ম করলাম। বলছে নাকি আইফোন 14 সিরিজ সেপ্টেম্বরের 7 তারিখে লঞ্চ হবে। তো এটা জাস্ট খবর পেলাম বলে আপনাদেরকে জানালাম, কোনোরকম 100% মানে কনফার্ম বলতে পারছি না, হ্যাঁ, মানে একদম 100% নির্জে সেপ্টেম্বরের 7 তারিখে লঞ্চ হবে সেরকম কোনো খবর নেই। তবে একটা মানে লিক বলতে পারেন, লিক বলতে পারেন, তো সেপ্টেম্বরের 7 তারিখে নাকি আইফোন 14 সিরিজ আসতে পারে। দেখা যাক কতদূর কী হয়, সেপ্টেম্বর মাস এলেই বোঝে বার তো হয়ে এলো। হ্যাঁ, তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো স্যামসাং তো তার ফোল্ড ফোনগুলো লঞ্চ করে দিয়েছে, ফোল্ড এবং ফ্লিপ। তো ভিভো তার একটা ফোল্ডেবল ফোনের ওপর কাজ করছিল, সেটা লঞ্চ করবে সেপ্টেম্বরেতে চায়নার মার্কেটে। এটা হচ্ছে ভিভো X ফোল্ড S। তো এই ফোল্ডেবল ফোনটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে, হ্যাঁ, মানে কোয়ালিটি ভালোই হবে। তো সেপ্টেম্বরে চীনের মার্কেটে এলে তারপরে হয়তো মানে আমাদের ভারতের মার্কেটে আসতে পারে তারপরে, তবে দেখা যাক কতদূর কী হয়। ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো Realme GT Neo 3T, তো এই ফোনটা অনেকদিন ধরে শুনছি আসবে আসবে আসবে, হ্যাঁ, স্পেসিফিকেশনও প্রায় সমস্ত ল্যাক হয়ে গেছিলো, সেগুলো আপনাদেরকে বলেছি। স্ন্যাপড্রাগন 870 প্রসেসার, 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, হ্যাঁ, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং বাজেটের স্মার্টফোন হয়। বাজেট বলতে 15,000-20,000 নয়, মোটামুটি 25-30,000 টাকা বা তার থেকে একটু বেশিও হতে পারে। তো এই রেঞ্জের ফোন হবে, কিন্তু কবে আসবে সেরকম কিছু খবর পাচ্ছিলাম না, বাট একটা খবর পাচ্ছি যে আগস্ট মাসের শেষের দিক করে, মানে এই মাসের শেষের দিক করে লঞ্চ হতে পারে, মানে মোটামুটি ধরে রাখুন 28-29 তারিখ এরকম টাইম করে লঞ্চ হতে পারে। তবে দেখা যাক রিয়েলমির ওপর পুরোটাই ডিপেন্ড করছে কতদূর কী করে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটাও রিয়েলমিকে দিয়েই বলি। বলছে নাকি রিয়েলমি তার 10 সিরিজটাকে স্কিপ করবে এবং 11 সিরিজে ঢুকে পড়বে, মানে রিয়েলমি তার 11 সিরিজের ওপর কাজ করছে। রিয়েলমি 11, 11 প্রো, 11 প্রো প্লাস, এরপরে এটা লঞ্চ হতে পারে। তবে কবে লঞ্চ হবে সেরকম কিছু খবর নেই, তবে সেপ্টেম্বরে তো অনেকজন বলছে হবে, কিন্তু তো সেপ্টেম্বরে লঞ্চ হবে বলে মনে হয় না, একটু টাইম লাগতে পারে। তবে দেখা যাক, সময় এলেই বোঝা যাবে কবে লঞ্চ করে না করে, আর তার আগে যদি খবর পেয়ে যায় আপনাদেরকে ডেফিনেটলি খবর দেবো। তো এই নিউজটা খুবই ইন্টারেস্টিং। বলছে নাকি অ্যামাজনে যে অ্যাপস আছে সেখানে নাকি এরপর থেকে টিকটকের মতো ভিডিও আপলোড করা যাবে বা দেখা যাবে, মানে ধরুন আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেই প্রোডাক্টটার কিন্তু ছোট করে ভিডিও করে আপনি কিন্তু সেই অ্যামাজনেতে দিতে
দিতে পারবেন। তো এই ধরনের মানে অ্যাকচুয়ালি কি বলতে পারেন, ভিডিওর মানে আমরা যেরকম এই রিভিউ দিচ্ছি সেরকম আপনিও কিন্তু কিনে সেটাকে কিন্তু ওখানে রিভিউ করতে পারবেন। তো এটা জাস্ট এরকম শোনা যাচ্ছে, এখন জানি না 100% অ্যামাজন কি করবে কি না করবে, হ্যাঁ তবে হলে একটু অন্যরকম হবে আর কি। দেখা যাক অ্যামাজন কত দূর কি করে, এই ব্যাপারেও ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। ইকিউ তার 10 সিরিজটাকে স্কিপ করে দিয়ে 11 সিরিজে সুইপ করবে রিয়েলমির মতোই। তো 11 সিরিজ ইকিউ 11 সিরিজটা বলছে নাকি সেপ্টেম্বরে লঞ্চ হবে, এরকম একটা ল্যাক হয়েছে সামান্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 11 সিরিজ অত সহজে কিন্তু সেপ্টেম্বরে আসবে না, মোটামুটি ধরে রাখুন অক্টোবর নভেম্বর ডিসেম্বর হয়ে যেতে পারে। দেখা যাক ইকিউ এর ওপর পুরোটা নির্ভর করছে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো ভিভোকে দিয়ে এবং ইকিউ এর একটা ফোনকে দিয়ে, ভিভো X80 Pro যেটা রিসেল লঞ্চ করেছিল এবং ইকিউ 9 সিরিজের একটা ফোন। তো এই দুটো ফোনেতে কিন্তু Android 13 আপডেট খুব তাড়াতাড়ি রোল আউট হবে। হ্যাঁ, যাদের কাছে এই ফোন দুটো রয়েছে তাদের জন্য খুবই খুশির খবর, খুব তাড়াতাড়ি Android 13 কিন্তু আপডেট নেবে। দেখা যাক কতদূর কি হয়, এবং যাদের কাছে রয়েছে আপডেট করার পরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে Android 13 উপভোগ করে, ঠিক আছে। তো চলে যাচ্ছি লাস্ট নিউজে। তো হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার্স আসতে চলেছে, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ডিলিট আনডু মেসেজের একটা ফিচার্স আসতে চলেছে। মানে যেই মেসেজটা আপনি ডিলিট করে দেবেন সেই মেসেজটাকে আবার আপনি আনডু করতে পারবেন। তো এই ধরনের একটা ফিচার্সের উপর কাজ করছে হোয়াটসঅ্যাপ, দেখা যাক কতটা সাকসেসফুলি করতে পারে। এবং চলে এলে আশা করি আপনিও আপডেট করবেন, আমিও আপডেট করবো, জিনিসটা ভালোই হবে। কারণ অনেক সময় ভুলবশত অনেক মেসেজ আমরা ডিলিট করে ফেলি, সেগুলো আবার আনডু করে দিলে আবার সেই মেসেজটা যদি ফিরে আসে তাহলে জিনিসটা ভালোই হবে। দেখা যাক কতদূর কি করে হোয়াটসঅ্যাপ, এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। তো এতগুলো নিউজের মধ্যে কোন নিউজটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এক্ষুনি কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে আপনার যেটা করণীয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে, সেটা আপনি করবেন, আপনার দায়িত্ব। তো অন্য একটা ভিডিওর সাথে দেখা করবো, এখনকার মতো আসছি, নমস্কার।